লিবেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আপনারা যারা গার্জিয়ানরা রয়েছেন, আপনাদের যারা ছেলে মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করবে, হায়ার সেকেন্ডারি পাস করার পরে, মানে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি, তারা কোনো না কোনো কলেজে ভর্তি হবেন। কেউ কেউ জেনারেল শিক্ষার দিকে যায়, কেউ কেউ কারিগরি শিক্ষা বা প্রযুক্তি শিক্ষা বলুন বা প্রফেশনাল যে কোর্সগুলো আছে সেই দিকে যায়। কিন্তু এখন আমরা বর্তমানে যেটা দেখি যে সাধারণত কারিগরি শিক্ষা বা পেশাগত যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এই ধরুন BBA, BCA, BTEC, এই ধরনের কোর্সের দিকে কিন্তু স্টুডেন্টরা যাচ্ছে। তা এখন ব্যাপারটা হচ্ছে, BBA যে কোর্সটি আছে ভবিষ্যতে, মানে এটা একটা আমাদের ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স। তা কেননা অনেকের হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন করার আগেই যে আমি একটু চাকরি করব এই চিন্তা ভাবনাটা থাকে, যে আফটার গ্র্যাজুয়েশন আমাকে একটা ভাই জব পেতে হবে। তাহলে যা যে বাবা মারা বা যে গার্জেনরা স্টুডেন্টদেরকে BBA তে অ্যাডমিশন করাচ্ছেন, বা যারা BBA তে ভর্তি হবে ভাবছো, বা BBA নিয়ে পড়ছো যারা, তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করতে পারে যে আমরা কি চাকরিটা পাবো, এবং যে কলেজগুলোতে তারা পড়ছে সেই কলেজ থেকে কি সত্যিকারের প্লেসমেন্ট হতে পারে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গে BBA যারা স্টুডেন্ট আছো, তাদের এইটা চিন্তা থাকতে পারে যে BBA পড়ে কি আমরা প্লেসমেন্টটা পাবো। এই প্রশ্নটার আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব, এবং আমি আশা করব এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আপনারা মিস করে যাবেন। এবং এই আলোচনার জন্য আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদেরই ম্যানেজমেন্ট হেড এলিভেটার ইনস্টিটিউটের মিস্টার শৌভিক দত্ত। নমস্কার। আপনার কাছে সরাসরি প্রশ্নটা করব যে BBA পড়ে কি প্লেসমেন্ট পাবো, সম্পূর্ণ সত্যিটা আপনি বলুন। দেখুন, আমি প্রায় 2007 থেকে ম্যানেজমেন্টে আমি পড়াচ্ছি, এবং আমি আগে ফ্যাকাল্টি হিসেবেও পড়িয়েছি ম্যাকাউডের কলেজে। এবং আমি যদি গোটা পশ্চিমবঙ্গে নিরক্ষে, মানে পশ্চিমবঙ্গের ভেতরে যে BBA কলেজগুলো আছে ম্যাকাউডের আন্ডারে বা সিউতে করাচ্ছেন বা হয়তো বাটোয়ানে আছেন, বলতে চাই যে দেখবেন এখন যেটা হয়েছে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলো যারা অ্যাফিলিয়েশন নিয়ে BBA করায়, তারা দেখবেন খুব রঙিন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, 100% প্লেসমেন্ট। ছেলেকে ভর্তি করলেই বাবা মারা ভাবেন যে হাই ফিস, ছেলেকে ভর্তি করলেই যখন তারা কাউন্সিলিংয়ে যান BBA কলেজগুলোতে, তারা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে রঙিনভাবে দেখায় যে হ্যাঁ, আপনার ছেলের এখানে প্রসপেক্ট আছে, আপনার ছেলের পুরোপুরি পড়াশুনোর দায়িত্ব আমাদের, সব আমরা করিয়ে দেবো, প্লেসমেন্ট 100% প্লেসমেন্ট হয়। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের তারা একটা, আমি সব বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজেই যেটা আমরা দেখেছি, এবং এটা আমি বলছি না বা আমরা বলছি না, এটা কিন্তু বিগত যে আমরা প্রায় 16-17 বছর ধরে পড়াচ্ছি, আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা BBA পড়েছে বা MBA পড়েছেন, ম্যানেজমেন্টের কোর্স করছেন, এটা কিন্তু তাদেরই অ্যাকচুয়ালি ফিডব্যাক। দেখুন, একটা কথা, এরা কাগজে কলমে বলছে 100% প্লেসমেন্ট, যারা কলেজ, যারা বিজ্ঞাপন দিচ্ছেন, যারা হয়তো BBA-র জন্য, এখন তো BBA 4 বছর হয়ে গেছে, 3 লাখ 4 লাখ টাকা, প্রায় 3 লাখ টাকা ফিস চাইছে, আড়াই লাখ তাহলে বেড়ে গেছে, প্রায় 3 লাখ টাকা, কেউ 2.5 লাখ, কেউ 3 লাখ, ভালো ফিস চাইছেন 4 বছর, সেমিস্টার ওয়াইজ। এবং একটা স্টুডেন্টের এটা মানে আশা থাকতেই পারে যে আমি পোস্ট গ্রাজুয়েশনে এক্ষুনি যাব না, আমি এত টাকা ইনভেস্ট করলাম, আছেন দেখছেন যে এখন তো যেন পাই, জেনারেল কোর্সে সেরকম প্রসপেক্ট নেই, চাকরি বাকরি নেই, যদি ম্যানেজমেন্ট কোর্স পড়ি একটা থাকে ছেলেকে চাকরি, এটা অনেকেরই একটা ধারণা থাকে। এবং দেখবেন গ্রামগঞ্জ থেকে অনেক বাবা মা কিন্তু ধার করে, ধার দেনা করে, জমি বন্ধক দিয়ে অনেকে আছেন যে একটা ভালো কলেজে আমি একটা হাই ফিস কলেজে পড়াবো ছেলে মেয়েকে। সেখানে যখন তাদের কাউন্সিলিং করে কলেজগুলো, তাদেরকে কিন্তু বলা হয় 100% প্লেসমেন্ট, এই ফেসিলিটি আছে, ওই ফেসিলিটি আছে, সেইটা আছে। প্রথমেই যেটা আমি অভিভাবকদের বলতে চাই যে আপনারা কিন্তু কোনোভাবেই এই সমস্ত যে বাজারে বিজ্ঞাপন, আপনারা নিজেরা কিন্তু যাচাই করে তবেই কিন্তু ছেলে বা মেয়েকে কলেজে অ্যাডমিশন নেওয়া হবে। কারণ প্রথম কথা হচ্ছে, দেখুন, প্লেসমেন্ট কিন্তু স্টুডেন্টের নিজের ব্যাপার। স্টুডেন্টের যদি নিজে পড়াশুনো না করে, নিজে ঠিকঠাক না হয়, এরকমভাবে কোনোদিন প্লেসমেন্ট কাউকে পাইয়ে দেওয়া যায় না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেকে গার্জেনের ধারণা আছে অভিভাবকদের যে একটা কলেজে, খুব ভা চকচকে কলেজ, বড় ক্যাম্পাস, আর একটা লামসাম টাকা দিয়ে পড়ালেই বুঝি আমার ছেলে খুব ভালো, ছেলে বা মেয়ে খুব ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, ধারণাটা অত্যন্ত ভুল। MBA করেই অনেকে প্লেসমেন্ট পায় না, এরকম উদাহরণ আছে প্রচুর ছেলে মেয়ে আমার কাছে, যারা নিজেরা কলেজ থেকে পায়নি, অফ ক্যাম্পাস নিজেরা বাইরে থেকে খুঁজে পেয়েছে। কাজেই দেখুন, এই কলেজগুলো ব্যবসা করতে এসেছে,
এনারা কিন্তু ব্যবসা করছেন। দেখুন, ব্যবসা করতে গেলে কিন্তু কিছু কথাবার্তা আপনাকে সেই রঙিন করে, সেই সিনেমা যেমন হয় মার্কেটিং এর মতো, অনেকে বলতে হয় অ্যাডমিশন করাবার জন্য, কারণ তাদেরও একটা টার্গেট থাকে। কিন্তু অ্যাজ এ কনজিউমার, যখন আপনার ছেলের ভবিষ্যৎ, ছেলে বা মেয়ে, সেটা আপনাকে যাচাই করে নিতে হবে যে সত্যিকারের কলেজে প্লেসমেন্ট হচ্ছে কি হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যারা যে সমস্ত স্টুডেন্ট সেই কলেজে আগে পড়েছে বা পড়ে, তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন ডেফিনেটলি। তবে আমার যতটা ধারণা, দেখুন বিবিএ থেকে কিন্তু আপনি খুব বেশি আহামরি প্লেসমেন্ট আমাদের অন্তত ওয়েস্ট বেঙ্গলে আশা করবেন না। কাজেই যারা বিবিএ কোর্স করাবেন তাদেরকে আমি বলবো যে নমিনাল ফিজের মধ্যে যে সমস্ত কলেজগুলো আছে আপনি সেই সমস্ত কলেজ, বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি স্টুডেন্ট ভালো হয় অবশ্যই সে যদি সিউতে পায়, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির বিবিএ কিন্তু ম্যাক আউটের বিবিএ থেকে অনেকটা ডিফিকাল্ট ডিফিকাল্ট। কাজেই যে ছেলে মেয়ে কিন্তু পড়াকু নয়, পড়াশুনো করে না, শুধু সে কলেজে গেল, আপনি সিউর ভরসায় একটা অভিভাবক তাকে ছেড়ে দিল, আমি ডেফিনেটলি বলতে পারি সে ছেলে কিন্তু আপনার ছেলে ফেলই করবে, ভালো কিছু করতে পারবে না। এবং ফেল করা মানে কিন্তু ওই ক্যাম্পাসিং এর সময় সে কিন্তু চাকরি পাবে না, বসতে পারবে না ক্যাম্পাসে। কাজে সিউতে ডেফিনেটলি পড়তে পারেন, খরচা কম আছে, কিন্তু কিছু কিছু প্লেসমেন্টও হয়তো সিউতে হয়, কিন্তু কন্ডিশনটা হচ্ছে রিগোরাস তাকে পড়াশোনা করতে হবে, কনসিস্টেন্ট বেসে পড়াশোনা করতে হবে, ভালো টিচারের কাছে পড়তে হবে। শুধু কিন্তু সিউর কলেজের ভরসায় বসে থাকলেও হবে না, কারণ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না, এবং সিলেবাসের লোডটা কিন্তু বিবিএ সিলেবাস কিন্তু ইকুইভ্যালেন্ট টু এমবিএ সিলেবাস। কাজেই এই যে কলেজগুলো প্লেসমেন্টের কথা বলে, প্লেসমেন্ট কিন্তু স্টুডেন্টের ওপরই ডিপেন্ড করছে, স্টুডেন্ট কতটা তৈরি হতে পারছে নিজে, স্টুডেন্ট কতটা কোয়ালিফাই, কতটা কমিউনিকেশন স্কিল ভালো করতে পারছে, তার উপরই কিন্তু তার প্লেসমেন্ট ডিপেন্ড করবে। আর এখন কিন্তু দেখবেন বেশিরভাগ সেলসের চাকরি কটা জেনুইন থাকে, এবং সেলসের চাকরি কিন্তু টার্গেট যদি না করতে পারে 1 মাস 2 মাস বাদেই কিন্তু কোম্পানি তাকে স্যাক করে দেয়। এটা আপনাকে একদম দৃঢ় সত্যি কথা, যে টার্গেট করবে সে থাকবে, যে টার্গেট করতে পারবে না সে কিন্তু থাকবে না। বিবিএ দিয়ে কিন্তু এই ধরনের চাকরি বেশি, কোনো সময় টেলিকলারের জব, কোনো সময় সেলসের জব, প্রপার ফাইন্যান্স বা প্রপার কিন্তু এইচআর এর জব, এই অ্যাডমিনিস্ট্রেশন জব এই বিবিএ কোর্স করে কিন্তু কমই আছে। খুব ভালো স্টুডেন্ট হলো তার যদি একটু লাক বা ক্রেডিবিলিটি থাকে সে হয়তো পেলেও পেতে পারে, কিন্তু বিবিএ করলে একটা সুবিধে কি, না বিবিএ যেহেতু বিজনেস ম্যানেজমেন্ট পড়া হয়ে গেল, তার পরবর্তীকালে যদি কেউ মনে করে যে আমি এমবিএ করবো, সে যদি বিবিএ সিলেবাসটা ঠিকঠাক করে পড়ে, তার এমবিএ করতে কিন্তু অনেক সুবিধা হবে, অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু এই যে কলেজগুলো গার্জেনদের বলে যে আমরা 100% প্লেসমেন্ট করে দেবো, একদম এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই কথাগুলো কিন্তু পুরোপুরি সত্যি নয়। এটা কিন্তু আমি ডেফিনেটলি, যেহেতু আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে পড়ে, আমরা তাদের কাছে যা ফিডব্যাক পেয়েছি, আপনি যতই 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ টাকা দিন, প্লেসমেন্ট কেউ কখনো আপনাকে গ্যারান্টেড এইভাবে করাতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছু কোম্পানি সেই কলেজে আসে, কিন্তু দেখুন যদি 120 বা 180টা স্টুডেন্ট থাকে, এরা কিন্তু ম্যাক্সিমাম 20-30% প্লেসমেন্ট হয়তো প্রোভাইড করতে পারে, তার বেশি পারবে না, কারণ প্লেসমেন্ট স্টুডেন্ট কোয়ালিটির উপরও ডিপেন্ড করে। আর আমি বারবার বলছি, যেটা আমরা স্টুডেন্টদেরও ফিডব্যাক পাচ্ছি, কলেজে কিন্তু এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলেজগুলোতে ভালো কিন্তু প্রপার কেয়ার কিন্তু পড়াশুনো হচ্ছে না, ফ্যাকাল্টিরা কিন্তু অনেকেই আছেন, সব কলেজ না হলেও অন্তত বেশিরভাগ কলেজের ক্ষেত্রে যেটা আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পাচ্ছি, তারা কিন্তু গায়ে গতরের ক্ষেত্রে স্টুডেন্টদের পড়ান না। কাজে যে সমস্ত অভিভাবকরা মনে করছেন যে আমরা ছেলেকে 12-এর পর বিবিএ পড়াবো, তাদেরকে কিন্তু আমি একটা কথাই বলবো যে ভালো কোনো গাইড বা টিচার আপনারা অবশ্যই নিন, প্রথম থেকেই নিন। শুধুমাত্র কলেজকে টাকা দিয়েছেন বলে কলেজের ভরসায় ছেলে মেয়েকে তুলে দিয়ে ছেলে বা মেয়ের ভবিষ্যৎটা একদম নষ্ট বা খেয়ে ফেলবেন না, মানে এটা খারাপ শুনতে লাগলো, খুব সত্যি কথা। আমি অনেককে দেখেছি, অনেক গার্জেনকে, যে কলেজকে টাকা দিয়ে দিয়েছি, 12 অব্দি হয়তো সে ছেলে মেয়েকে দেখলো, তারপর গ্র্যাজুয়েশন লেভেলে কলেজকে এখানে হয়তো কলকাতায় পাঠিয়ে দিল, দেওয়ার পর সে কোনো ফলো আপই করে না ছেলে বা মেয়ে কি করছে, দেখা গেলো ফলো আপ নেই, কলেজে দিয়েছি, কলেজে টাকা দিয়েছি, ও কলেজ পড়িয়ে দেবে, আলটিমেটলি দেখা গেলো ফার্স্ট সেম দিল 2-3টে সাবজেক্টে, তার সাপ তো হয়ে গেলো কেরিয়ার তার মন। তো ফলো আপ আপনাকে কিন্তু করতে হবে, কারণ বিবিএ ইজ আ ভেরি টাফ কোর্স। বিবিএ এর মধ্যে কিন্তু ম্যাথ, স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অপারেশন, এরকম ডিফিকাল্ট ডিফিকাল্ট সাবজেক্ট কিন্তু ঢুক, বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড এর ছেলেমেদের পক্ষে খুবই টাফ। যদিও কমার্স এর অ্যাকাউন্টটা হয়তো একটু জানে, কিন্তু স্ট্যাট, ম্যাথমেটিক্স, ক্যালকুলাস সবই আছে, এবং তার সঙ্গে খুব অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড যদি ভালো না হয়, যে কলেজগুলো বলছে 100% প্লেসমেন্ট দিয়ে দেবো, আর প্রথমেই তো অ্যাপটিটিউড গ্রাউন্ডে ফেলবে, সে ছেলে বা মেয়ে যদি অ্যাপটি, ম্যাথস, রিজনিং, বিআই এগুলো ক্লিয়ার না করতে পারে, সে তো চাকরি ভালো করে, ভালো একটা কোম্পানির এমএনসির ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। কাজেই দেখুন, এই যে 100% প্লেসমেন্ট যেটা বলছেন কলেজগুলো, অনেকে বল, সব কলেজকে বলছেন, অনেক কলেজ এরকম বলেন যে হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে, আমাদের এই প্লেসমেন্ট হয়েছে, আপনি ভালো করে খবর নিয়ে দেখুন যে কটা ছেলে মেয়ে জেনুইন ভালো প্লেসমেন্ট পেয়েছে, ম্যাক্সিমাম সেলসের জব, সেই সেলসের জবে কিন্তু কোনো গ্যারান্টি নেই, 1 থেকে 2 মাস বাদে টার্গেট না ফুলফিল করতে পারলেই আপনার ছেলে বা মেয়েকে কিন্তু একদম দাঁড় করে দেবে কোম্পানি, স্যাক করে দেবে।
তো কোনো জব রিলায়েবিলিটি নেই। এবার একটা ভালো যে মার্কেটিং এর জব বা সেলস এর জব বলে একটা ভালো FMCG বা FMCD কোম্পানি যে দেবে সেরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। কারণ আমি অনেক আমার ওখানে অনেক MBA স্টুডেন্টই আছে, তাদেরই কিন্তু কলেজগুলো ভালো করে প্লেসমেন্ট বা SIP দিতে পারে না। কাজেই আপনি শুধুমাত্র BBA করে এটা কখনোই আশা করতে পারেন না, কটা টাকা দিয়ে হয়তো বেশি, যে আমার ছেলে মেয়েকে একদম সোনার চামচে করে প্লেসমেন্ট দিয়ে দেবে। মানে আপনি বলতে চাইছেন BBA তে খুব বিশাল বড় ইনভেস্টমেন্টটা না করাটাই উচিত। ডেফিনেটলি। এবং এই কলেজগুলো যেগুলো বড় কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, ম্যাকাউটের আন্ডারে বা অন্য কলেজগুলো যেগুলো অন্য ইউনিভার্সিটির আন্ডারে করাচ্ছে, এরা জাস্ট গার্জেনদের আই ওয়াশ করছে। কারণ গার্জেনরা অনেকে জানে না, গার্জেনরা অনেকে দূর দূরান্ত থেকে আসেন, কেউ ধরুন হয়তো পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন, কেউ জলপাইগুড়ি থেকে আসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে আসছেন, কেউ নদিয়া থেকে আসছেন, তো তাদের তো বিবিএ সম্বন্ধে এত নলেজ নেই। এবার যখন তারা এই প্রপার কলকাতায় বা শহরে বা দুর্গাপুর হোক যেখানে যে কলেজগুলো আছে সেখানে যাচ্ছেন, তাদেরকে কাউন্সিলিং করানো হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু কলেজগুলো এই সত্যিটা কখনোই বলে না যে প্লেসমেন্ট কিন্তু পুরোপুরি 100% দেওয়া সম্ভব না, এবং সেটা কিন্তু ক্যান্ডিডেটের কতটা ইন্টেলিজেন্সি লেভেল, কতটা ক্রেডিবিলিটি তার উপরও ডিপেন্ড করে। তারা কিন্তু একটা অ্যাডমিশনের টার্গেট নিয়ে গার্জেনকে সব ব্যাপারটাই পজিটিভ বলেন, নেগেটিভ সাইডগুলো কিন্তু এনারা বলেন না। কারণ দেখুন, এটা আপনাকে মানতেই হবে, আজকে 2024-এ দাঁড়িয়ে আমাদের কিন্তু অল ওভার ইকোনমি কিন্তু খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু আপনার স্টেট গভর্নমেন্ট জব নেই, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ভ্যাকেন্সি কম। পরবর্তীকালে আজ থেকে কিন্তু 4-5 বছর, 5 বছর 10 বছর বাদে কিন্তু আমাদের এই প্রাইভেট জবই ফিউচার। এবং একটা যে কোনো প্রাইভেট ভালো MNC, এমনকি ব্যাঙ্কগুলো, ICICI বলুন, কোটাক বলুন, বা আপনি HDFC বলুন, এখানেও যদি রিক্রুট করে ম্যানেজমেন্ট ট্রেনিং, সেখানেও কিন্তু ভালো লেভেলের অ্যাপটিটিউড টেস্ট এবং 3-4 রাউন্ড ইন্টারভিউ নেবে। কাজে সেক্ষেত্রে যদি ছেলে যদি অ্যাপটিটিউড না পারে, ভালো কমিউনিকেশন স্কিল, ইংলিশ বলতে না পারে, বা তার যদি সাবজেক্ট নলেজ না থাকে, সে কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। সে গার্জেন 3 লাখ টাকা দিক, 4 লাখ টাকা দিক, যাই দিন না কেন। কাজেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে সমস্ত গার্জেন মনে করছেন যে ক্লাস 12-এর পর BBA কে পড়াবেন ছেলেদেরকে, আমি বারবার আগের ভিডিওতে বলেছি যে সময়টা নষ্ট করবেন না, যখন HSটা হয়ে যাবে BBA যে সাবজেক্টগুলো আছে সেগুলো অলরেডি কোনো সিনিয়র লোকের কাছে পড়া শুরু করে দিন। কারণ কলেজের ভরসায় বসে থাকবেন না, আপনি কলেজকে যতই পয়সা দিন না কেন, কলেজ কিন্তু ম্যাক্সিমাম কলেজে কিন্তু সেইভাবে খেটে খুটে ছেলে মেয়ে তৈরি করে না, পড়ান না অন্তত, যেটা আমাদের কাছে ফিডব্যাক আসছে স্টুডেন্টদের মারফত, যে কলেজে কিন্তু ক্লাস সেভাবে হয় না। এবং প্লেসমেন্টের ব্যাপারটা আপনাকে এটাও বললাম, এটা একটা আই ওয়াজ জাস্ট, এটা একটা ব্যবসা আপনি ধরে নিতে পারেন কলেজগুলো। গার্জেনদেরকে দিনের পর দিন এনারা মিথ্যে কথা বলে যাচ্ছেন, কারণ আমাদের কাছেই স্টুডেন্ট পড়ে, সেই স্টুডেন্টরা নিজের মুখেই বলেছেন, স্যার এত টাকা দিয়েছি পড়া হয় না, কিছুই হয় না, প্লেসমেন্ট হয় না। এটা যদি আমাদের কমেন্ট বক্সে আপনি দেখেন, আপনি দেখতে MBA-দেরই প্লেসমেন্ট দিতে পারেন, অথবা BBA-দের কি প্লেসমেন্ট দেবেন। তাহলে স্টুডেন্টদের কি একটু মানে নিজেকে চেষ্টা করা উচিত? অবশ্যই, দেখুন, অফ ক্যাম্পাস, অফ ক্যাম্পাস করা উচিত। প্লাস স্টুডেন্ট যদি খুব ভালো হয়, সব দিকটা পড়াশোনা ঠিকঠাক রাখে, অ্যাপটিটিউড রাখে, সেখানে তাও একটা তার চান্স থাকে, যদি একটা দুটো ভালো কোম্পানি কোনোভাবে সেই সময় এসে যান, ধরুন TCS এলো, কগনিজেন্ট এলো, হায়ার করলো, তো সেইখানে কিন্তু তার একটা আউটার চান্স থাকে সেই ইন্টারভিউটা ক্র্যাক করে দেওয়ার জন্য। কিন্তু সেইটার জন্য তাকে ভালো করে পড়াশোনা করতে হবে, 4 বছর সাবজেক্টগুলো সম্বন্ধে নলেজ থাকতে হবে, এবং অ্যাপটিটিউড সম্বন্ধেও নলেজ থাকতে হবে, এবং তাকে এই অ্যাপটিটিউডটা, এটা আপনাকে আমি বলে রাখি, আমার তো যারা মানে আমাদের তো ইনস্টিটিউটে মানে জব করছে এরকম স্টুডেন্ট আমাদের কাছে প্রফেশনাল ট্রেনিং নেয়, তাদের মুখ থেকেই আমাদের শোনা যে এখন কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরও কিন্তু ওই আপনার অ্যাপটিটিউড দিতে হচ্ছে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা BBA বলে না, BTech, MCA, অ্যাপটিটিউড সম্বন্ধে তারা কোনো বদার্ডি না, তারা এটা মানে একদম মানে গুরুত্ব দেয় না, এইটা কতটা মানে ক্ষতি হতে পারে আপনার? অত্যন্ত ক্ষতিকর ব্যাপার, কারণ অ্যাপটিটিউড দিতেই হবে আপনাকে। সে ব্যাংকিং সেক্টর যান বা ভালো কোনো MNC যান, একটু ভালো MNC হলেই দেখবেন সে কিন্তু অ্যাপটি রাউন্ড নেবে, তারপর গ্রুপ ডিসকাশন রাউন্ডে কমিউনিকেশন রাউন্ডটা দেখবে, তারপর আপনার তার HR রাউন্ড হবে, তারপর ফাইনাল, মানে প্রায় 4-5-6টা রাউন্ড হবেই হবে। কাজে আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা খুব একটা ইজি নয়, কাজেই তৈরি হতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। এবং এলিভেটার এডুকেশন একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমরাই যারা আছি, যারা কিন্তু IT ম্যানেজমেন্টে এই কলেজগুলোর যে ব্যর্থতা, যে তারা যে পড়াচ্ছেন না, তারা কিন্তু স্টুডেন্ট তৈরি করছেন না, আমরা কিন্তু সেই সাপ্লিমেন্টটা একমাত্র দেওয়ার চেষ্টা করছি, আমি এবং চন্দনবাবু। চন্দনবাবু IT-র দিকে আছেন, BCA, MCA এগুলো দেখছেন, BTech, এবং আমার দায়িত্বে BBA, MBA বা যারা ক্যাটম্যাট করছেন, আমি সেই দায়িত্বটা নিয়েছি। না, এবার একটা সমস্যা আপনাকে বলছি, ধরুন আপনার একটা অপারেশন রিসার্চ বা আমার একটা সাবজেক্ট ধরুন ডেটা স্ট্রাকচার, একটা সাবজেক্টে 3-4খানা করে বই আছে, এবার আমাদের যে সিলেবাস 3-4খানা বই ফলো করতেই হবে আপনাকে, কারণ এক একটা বইতে এক একটা টপিক, এবার একটা স্টুডেন্টের পক্ষে এতগুলো বই কেনা সম্ভব সম্ভব না। আমরা আমাদের টিম আছে, আমরা মানে আমাদের কাজটা অনেকে কি বলুন তো মানে মানে কি বলবো রসিকতা করে, আমরা পড়িয়ে বাড়ি চলে যাই, ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের কিন্তু রীতিমতো বাড়িতে স্টাডি করতে হয়, এই যে নোটস গুলো আমাদের তৈরি করতে হয়,
বিভিন্ন বইপত্র ঘেটে, এটা তো সব স্টুডেন্ট কলেজ থেকে পাবে বলে আপনার কি মনে হয়? আদৌ না 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 পাবে তো সেই জন্যই বলছি। এবং সত্যি কথা বলতে দেখুন, স্টুডেন্টের সেই বেস থাকে না প্রথমে। আপনি ধরুন আর বেসই নেই, তাকে একটা আপনি একটা ম্যাথসের বই রেকমেন্ড করে দিলেন বা ইকোনমিক্স এর রেকমেন্ড, সেখান থেকে কত পড়বে কি বুঝবে? আর সব থেকে প্রবলেম হচ্ছে যে সেমিস্টারে তো সময় নেই, বিবিএ বলুন বা বিসিএ বলুন যেগুলোই হয় না কেন, তো যেখানে মাত্র অত্যধিক সেমিস্টার সময় কম, সময় কম, এত সিলেবাস 4 বছরে হিউজ সিলেবাস, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গার্জিয়ানদের ওয়াকিবহাল হওয়া উচিত। কলেজ যেগুলো বলছেন সবগুলো অন্ধভাবে অন্তত বিশ্বাস করে নেবেন না, নিজেরা যাচাই করুন সত্যিকারের যে স্টুডেন্টের প্লেসমেন্ট কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার কি, পড়াশোনা হচ্ছে, তবেই কিন্তু ছেলে বা মেয়েকে আপনি হাই কোর্স কোনো কলেজে ভর্তি করান। নইলে কিন্তু আপনি কিন্তু আপনার টাকাও যাবে, ঠকবেন, এবং আপনার স্টুডেন্ট আপনার ছেলে বা মেয়ে কিন্তু ভবিষ্যতও যাবে, এটাও বলে দিলাম আপনাকে। কাজেই আমার যেটা মত, যারা একটু মিডিয়োকার বা যাদের একটু ফিনান্সিয়াল একটু অসুবিধে আছে, আমি বলবো এরকম ম্যাকআউটের অনেক কলেজ কলকাতায় আছে যারা কিন্তু, বা ওয়েস্ট বেঙ্গলে যারা কিন্তু একটু কম পয়সায় করান, রিজনেবল রিজনেবল রেটে করান, সেইখানে যান, অন্তত 2.5 লাখ 3 লাখে যাবে, না হয়তো 2 লাখের নিচে কিছুটা হলো, সেটা হলো তাও বাঁচোয়া 4 বছরে। কিন্তু যে যে কলেজগুলো সেমিস্টার ওয়াইজ হয়তো 40,000 টাকা, এখন 30-35-40,000 টাকা, মানে আপনার 8টা সেমিস্টার, মানে 3 লাখের উপর কোর্স হয়ে গেল, অনেক টাকা। গ্রাজুয়েশন পড়াতে যদি এত টাকা চলে যায়, তাহলে পরবর্তীকালে যদি সে মনে করে আরো হায়ার স্টাডিজ চাকরি করার পরে এমবিএ করবে, এখন তখন কিন্তু তার একটু প্রবলেম হবে। তো সেক্ষেত্রে বলবো যে বিবিএ করুন, খুব ভালো কথা, কিন্তু বাজেটটাকে একটু লো রেখে করাই ভালো, কারণ বিবিএ থেকে যে খুব বিশাল কিছু প্রসপেক্ট হয়ে যাবে এরকম কিন্তু ভাববেন না। তা বলে বলছি না যে বিবিএ কোর্স খারাপ, বিবিএ ইজ এ ভেরি প্রসপেক্ট আছে, যদি ছেলে বা মেয়ে ঠিকভাবে পড়াশোনা করে কারুর আন্ডারে গাইডেন্স নিয়ে, এবং সে যদি পড়াশোনা করে ডেফিনেটলি তার চান্স আছে। হ্যাঁ, তবে সেটাকে কোথায় লুভ এবং ফলসগুলো আছে, কীভাবে কী করবে সেটা তাকে বুঝতে হবে, এবং তাকে কনসিস্টেন্টভাবে পড়াশোনা করতে হবে, তাহলে সে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড চাকরি হয়তো পাবে। সেই জন্যই বলছি যে আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও গার্জেনকে ভাবতে হবে, যে আমি এত টাকা ঢাললাম, তাহলে এই টাকাটা আমি কতদিনে রিটার্ন পাবো। এবার আপনি অল্প টাকা ঢাকলে না, আমরা রিস্ক কম, আপনার সেই সেমই ডিগ্রি হচ্ছে, বিবিএ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার যদি কম টাকা ঢালেন, তাহলে সেই টাকাটা কিন্তু আপনার ছেলে বা মেয়ে কম সময় চাকরি করে কিন্তু তুলে নিতে পারবেন। কিন্তু আপনি যদি অত্যধিক টাকা ঢেলে নেন, সেখানে কিন্তু আপনার ছেলে বা মেয়ে, যেমন আমি একটা নাম করতে চাই না, সল্ট লেকে মানে ম্যাকআউট বলছি না, অত্যন্ত একটি নামি ইউনিভার্সিটি, মানে এটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে অ্যাডভার্টাইজমেন্টও হয়, সেখানেও বিবিএ পড়ায়, সেখানে প্রায় আপনার প্রায় 6 লাখ টাকা ফিস, আপনি ভাবুন। তো 6 লাখ টাকা ফিস দিয়ে আমার কাছে একটি ছেলে পড়তো, বোধ হয় শুভ বলে নাম সামথিং, তো আলটিমেট রিয়েলিটি শুভর থেকে যেটা আমি জানতে পারলাম যে ও পড়তো, সেরকম আহামরি কিছুই ক্লাস হয় না, মাঝে মধ্যেই দুমদাম করে পরীক্ষা দিয়ে দেয়, এবং এখন যা রিয়েলিটি সে দেখতে পেলো 6 লাখ 6.5 লাখ টাকা দেওয়ার পর, যে প্লেসমেন্টও সেই দুমদাম ধারে, ওই কিছু কিছু হয়, কয়েকজন পায় আসে, যারা খুব ভালো পেলো প্রথম দিকটা একটু 10% হয়তো 140-150 জনের ভেতর হয়তো 10-15 জন কোনোভাবে একটু প্লেসমেন্ট হলো, বাকি সব এইরকম সব সেলসের জব, নয় নিজেকে দেখে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি গার্জেন এরকম 6 লাখ টাকা দিয়ে, প্যাকেজটা কিরকম আসে তাও, প্যাকেজটা কি? প্যাকেজটা মোটামুটি দেখুন 2.5 লাখ 3 লাখ এরকম, হয়তো 2 লাখ 2.5 লাখ এরকম। যদি কেউ লোন করে পড়ে তাহলে তো এটা বাড়ে, খুব টাফ। 6 লাখ টাকা খরচা করার পর যদি সে 15-16 হাজার টাকা 18 হাজার টাকা 20 হাজার টাকা মাইনে পায়, তো আমার মনে হয় এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। তার থেকে বরঞ্চ কম ইনভেস্ট করুন বিবিএতে, আপনি 2 লাখের মধ্যে করুন, 2 লাখ 10-এর মধ্যে করুন, তাতে যদি 12-14-15 হাজার টাকাও মাইনে পায়, সে কিন্তু 1 বছর বা 1.5 বছরের ভিতর টাকাটা ওই মানে তুলে নিতে পারবে, তার কিন্তু লোন বার্ডেন থাকবে না। কিন্তু আপনি যদি বিবিএতেই 3.5-4 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করতে যান, আমার মনে হয় না, এখন কলকাতার সিনারিও কলেজগুলোর আপনাকে সবই বলে দিলাম, সবই এক, আপনি ম্যাকআউটে পড়ান, সিউতে পড়ান, বা আপনি অন্য যে কলেজগুলো আদার্স যেগুলো আছে আর কি, অন্য ইউনিভার্সিটি যেখানেই যান না কেন, ফিচার্সটা কিন্তু এক। কাজেই গার্জেনদের আমি সাবধান করছি যে ফলস অ্যাডভার্টাইজমেন্টে আপনারা ভ্রমিত হবেন না, আপনারা যেখানেই কলেজে হাই ফিসে ভর্তি করতে যান না কেন, আপনারা আগে ফিডব্যাক জানুন। আপনারা ইন্টারনেটেও কিন্তু ফিডব্যাক পাওয়া যায়, দেখবেন ইন্টারনেট কি ফিডব্যাক দিচ্ছে, কলেজের স্টুডেন্টরা কি বলছে, কত কি প্লেসমেন্ট হয়, যে এত টাকা নিচ্ছে, কি সিনারিও বিবিএ, এগুলো আপনারা সার্চ করুন বা প্রোফাইল চেক করুন। তারপরে শুধুমাত্র কলেজের যে অ্যাডমিন কাউন্সিলার, সে তো ভালো আপনাকে বলবেই, কারণ তাকে বসানোই হয়েছে, টার্গেট দেওয়া হয়েছে যে আপনি কনভিন্স করে স্টুডেন্ট ঢোকান, কাজে সে আপনাকে মিথ্যে বলতেও কিন্তু পিছু পা হবে না সব জায়গায়। তো সেই জন্য আপনাকে বলছি যে আপনারা কিন্তু ভালো করে যাচাই করুন, এবং যাচাই করে তবেই কিন্তু ঢোকান, নিজের ছেলে মেয়ে কিন্তু কেরিয়ারের সর্বনাশ আপনারা করবেন না, শুধু পয়সা দিয়ে কিন্তু চাকরি হয় না, এটা আপনাকে প্রথমেই বলে দিলাম। আপনার আপনি একটা বিশাল টাকার কলেজে ঢুকিয়ে দিলেন জাঁকজমক এসি রেস্টুরেন্টের ভেতর, তাতে যে আপনার ছেলে একদম সোনার বাটিতে বসে আপনার ছেলেকে থালা চামচ দিয়ে চাকরি দিয়ে দেবে, এইরকম যদি গার্জেনের ধারণা থাকে, আমি বলবো তার থেকে বড় মুখ আর পৃথিবীতে কেউ হবে না। এটা আপনাকে মানে শুনতে খারাপ লাগলো, এটা আমি খুব মানে রূঢ়ভাবেই বলতে হচ্ছে। আর একটা কথা, ধরুন বিবিএতে একটা লামসাম টাকা, মানে বড়
টাকা ইনভেস্ট করে দিল। এবার ধরুন MBA করতে গেলেও তো তাহলে টাকা লাগে, তার তো একটা মানে বিশাল অ্যামাউন্ট তাহলে বেরিয়ে যাচ্ছে। আমার স্টুডেন্টে তো তাই হলো, ও ওখানে 6 লাখ টাকা ইনভেস্ট করলো, আমার সঙ্গে তো আগে আলাপ হয়নি, যাই হোক পরে সেম পড়তে এলো, সেখানে গিয়ে তার হ্যাঁ তার আটকে গেলো, সে আর পরে আর MBA করতে পারলো না, বললো না 1-2 বছর কোন থেমে যায়, অনেক টাকা খরচা হয়ে গেছে। দেখুন শুধু তো 6 লাখ টাকা ফিজ না, তার সঙ্গে আরো আনুষঙ্গিক তো অনেক কিছু থাকে, এবং 2 বছর চাকরি করে সে কতটা আর্ন করতে পারবে যে MBA এর জন্য সে ফিট হবে। সেটাই বলছি, MBA করেই প্লেসমেন্ট লেভেল এখন সেই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে অনেকে ভাবে যে আমার বাইরে গেলে বিশাল কিছু হয়ে যাবে সেরকম এই ওয়েস্ট বেঙ্গলের বাইরের সিনারিও একদিন আপনার সাথে বসবো, এটা খুব জরুরি, কারণ আমাদের এই বাইরে চলে যাব, বাইরে আমাদের বাঙালিদের মধ্যে ধারণা ছেলেকে বাইরে পাঠিয়ে দেবো, মেয়েকে বাইরে পাঠিয়ে দেবো, ওখানে বিশাল প্রসপেক্ট, এই ধারণাটা আপনার মনে হয় খুব যুক্তিসঙ্গত? অত্যন্ত ভেগ ধারণা, অত্যন্ত ভেগ। আমাদের ওয়েস্ট বেঙ্গল জব মানে সবাই চাকরি মানে ওয়েস্ট বেঙ্গলকে মানে একদম মানে নিচু করে দেয়। কিন্তু এটাও মানতে হবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে চিপ সিটি, এখানে কিন্তু অনেক কমেও থাকা যায়, এখানে যে ছেলে কিন্তু 20,000-22,000 টাকা মাইনে পাবে অ্যাজ এ ফ্রেশার বা স্টার্টিং এ, সেও কিন্তু সাস্টেন করে যাবে, সে কিন্তু দিল্লি বোম্বে গিয়ে ওই টাকায় করতে পারবে, 35,000-35,000 টাকা মাইনে পেলেও তাই কিন্তু সার্ভাইভ করতে পারবে, সেভিংস করতে কিন্তু পারবে না, এখানে কিন্তু ডিফারেন্স আছে অনেক, ব্যাপার ভাবতে হবে, কারণ আমাকে সব দিক বিচার করতে হবে, আমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি কোন লোকেশনে আছি, আমি কতটা সেভ করতে পারছি। আপনি যদি 20,000 টাকা মাইনে পেয়ে অন্তত 7,000-8,000 টাকা সেভ করতে পারেন, আর আপনি একটা জায়গায় 30-35 পেলেন, সেখানে গিয়ে সেভই আপনার হচ্ছে না, তো সেক্ষেত্রে তো আপনার কলকাতায় বেটার হয়ে গেল। হ্যাঁ এখানে গিয়ে যদি কোনো প্রেশার বাইরে গিয়ে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোরে গিয়ে যদি 40-50,000 টাকা মাইনে পায়, সে হয়তো তাও 10-12-15,000 টাকা সেভ করতে পারে, তখন ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে নয়, কাজেই সব কিছুই বিচার করতে হবে। এবং বাইরে কিন্তু পড়াশোনার খরচা আরও বেশি, অনেক বেশি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে অনেক পড়াশোনার খরচা অনেক বেশি আছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট কম আছে, কিন্তু সেখানে তো সবাই পাবে না, সেখানে স্ট্রিক্ট রুলস আছে, এবং যারা কিন্তু একটু উইক আছেন তাদের বলবো যে যেগুলো বর্ধমান ইউনিভার্সিটি BBA যেমন কিছুটা কম ফিস, ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলোর ফিসটা অনেক কম, সেখানে আপনারা চেষ্টা করেন, আশুতোষ কলেজে সিউতে MBA হয়, আপনার স্কটিশ কলেজে BBA হয়, হ্যাঁ তো আশুতোষ কলেজে BBA হয়, স্কটিশ কলেজেও BBA হয়, তারপর আরো কতগুলো কলেজ আছে যেখানে কিন্তু বিবিএ কোর্স মানে এগুলো একটু কম ফিজের মধ্যে ইজিলি ম্যাকআউটের থেকে ফিজটা কম, ম্যাকআউটেরও কিছু কিছু কলেজ আছে যেখানে 2 লাখের মধ্যে আপনার বিবিএ কোর্স ফিজ আছে, যদি যাদের অবস্থা আর কি একটু খারাপ, মানে যাদের একটু এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। এটা আমরা এই এডুকেশন ফিল্ডে থেকে দেখতে পেয়েছি, গার্জিয়ানদের কিন্তু কোনো ধারণা থাকে না, এবং তারা ব্লাইন্ডলি কিন্তু একটা কলেজে মানে ইনভেস্ট করে দেয়। এবার আরো বলছি যারা গার্জেনরা দেখছেন, যদি আপনাদের হেল্প লাগে, আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু দালাল নই, আমাদের সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই, যদি আপনারা মনে করেন যে কম ফিজের মধ্যে আপনাদের অসুবিধে হচ্ছে, কম ফিজের মধ্যে আপনারা বিনিয়োগ করাতে চাইছেন, আপনারা আমার যে নাম্বারটা স্ক্রল করছেন সেখানে ফোন করে ইনকোয়ারি করতে পারেন, সেক্ষেত্রে যতটুকু গাইড করার আপনাদেরকে আমরা ডেফিনেটলি গাইড করে দিতে পারি, যে কোন জায়গাটা গেলে আপনার কম হবে, কি হলে সুবিধা হবে, বা যে স্কলারশিপ, মানে এখন যেমন বিবেকানন্দ স্কলারশিপ আছে, যেমন স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কিছুটা সাশ্রয় হবে যাদের স্টুডেন্টদের একটু, সেগুলো আপনাকে অন্তত গাইড করে দিতে পারবে। তো যাই হোক আজকে এই অবধি বলেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।